আমাদের সামনে আসলেন এই গোলালপুর মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মৌলানা আব্দুল গাফফার সাহেব। উনি 8:10 পর্যন্ত ওনার টাইম, এই টাইমের ভিতরে বক্তব্য শেষ, তারপরে আবার পরবর্তী বক্তা আসবে। আসসালামু আলাইকুম। যারা ভলেন্টিয়ার এবং কমিটির সদস্যগণ যারা আছো, তারা কন্ট্রোল রুমে এসো। ভলেন্টিয়ার তোমাদের কাজ হয় না, মানুষ চারিদিকে গ্যাংগ্যাং করছে, তোমরা একটু দেখো। যারা কমিটির সদস্যগণ আছো, তারা কন্ট্রোল রুমে এসো। আমার আসল ঠিকানা সবাই।
মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন কি, যে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়েছে তারা ক্ষতির মধ্যে নয়। আপনাদের কাছে একটা ছোট্ট মতো উদাহরণ দিই। মানুষকে অনেক রকম রোগ হয়ে থাকে, হয় সামান্য, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমরা যখন আল্লাহ বলছেন যে যারা ঈমান নিয়ে এসছে তারা ক্ষতির মধ্যে নয়, তখন আমার মত লোক আপনার মত তখন মনে মনে ভাবতে লাগলাম যে আমার নাম তো আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আমি তো আমরা মুসলমান, আমরা খাতনা করি, আমরা মুসলমান, আমরা ক্ষতির মধ্যে নাই, এটা আমরা ধারণা করে থাকি। তো বিজ্ঞানীদের জামানায় কি বলছে, কোন মানুষকে যদি জন্ডিসের অসুখ হয়ে যায় তাহলে তার একটা সিম্পটম দেখায়, তার একটি লক্ষণ দেখায়, লক্ষণটি হচ্ছে যে লোকটিকে জন্ডিসের অসুখ হয়ে যায় ওই লোকটিকে দেখবেন চোখগুলো হলুদ হয়ে যায়, মুখ হলুদ হয়ে যায়। তখন ওই লোকটি যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যখন যায় তখন ডাক্তার তখন সিম্পটম দেখে লক্ষণ দেখে বুঝতে পারে এই লোকটির জিভ হলুদ হয়েছে, এই লোকটির মুখ হলুদ হয়েছে, এই লোকটির চোখ হলুদ হয়েছে, এর মানে একে জন্ডিসের অসুখ হয়েছে। তখন ডাক্তার কি করে, তাকে জন্ডিসের অসুখের ওষুধ দেয়। তখন ডাক্তার তাকে চোখ মুখ যে হলুদ হয়েছে তার ওষুধ দেয় না, জন্ডিসের ওষুধ দেয়। তাহলে বুঝতে পারলাম যে জন্ডিসের ওষুধ যদি কেউ কে হয়, কাউকে যদি জন্ডিস হয় তাহলে তার একটা সিম্পটম দেখায়, লক্ষণ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে সেই শব্দটা হচ্ছে কি, সেই শব্দটা হচ্ছে
জানি, আবার অনেকে জানি না। এর মানে হচ্ছে আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবসে বড় হয়, আল্লাহ সবার চাইতে বড়। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহ যখন আল্লাহ সবার চাইতে বড়, কিন্তু মুসলমান সব জায়গাতে গিয়ে লাভ খাচ্ছে, মার খাচ্ছে, এদেরকে পিস পিস করে কাটা হচ্ছে, এদেরকে আল্লাহ বাঁচাই না কেন? আল্লাহ এদেরকে বাঁচাই না কেন? আল্লাহ কি তাদেরকে গ্যার মুসলিমদেরকে পারে না না মারে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই না কেন? আমরা যেখানে সেখানে মার খাচ্ছি, লাভ খাচ্ছি। তো মুসনাদ আহমদ একটা হাদিস এসছে, ওই হাদিসে এসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 দিন ওসিয়াতের মধ্যে একটি ওসিয়াত দিয়েছিলেন যে 5 ওয়াক্তের নামাজ কোনোদিন ছাড়বে না। আমরা যেখানে সেখানে মার খাচ্ছি, লাভ খাচ্ছি, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছি আমরা নিজে। কারণ একজন শিক্ষক আর ছাত্র দুইজন ফুটবল খেলা দেখতে গিয়েছে, দেখতে গিয়ে ছাত্র শিক্ষককে বলছে, স্যার ওই ফুটবলটাতে কোন দলেরই লোক মারছে কেন? তখন শিক্ষক ছাত্রকে বলছে, বাবা ওই বলটাকে গোল করার জন্য মারছে। তখন ছাত্র বলছে, স্যার ওই বলটি তো আগে থেকেই গোল আছে, আবার গোল কিভাবে করবে? এই কথা চলতে চলতে এক দলের যখন খেলাড়ি একটা জোরে কিক মারল, যখনই জোরে ফুটবলের লাথি মারল, তখন ওই ফুটবলটা ওই ছেলেটির কাছে চলে এসেছে। তখন ওই ছেলেটি ফুটবলটিকে এইভাবে পাজিয়ে ধরে নিয়ে বলছে, বলে বল তুই বল, এখন তুই কি দোষ করেছিস বল, যে তোকে জনদলের লোক মারছে, এমন কি দোষ করেছিস বল, যে তোকে জনদলের লোক মারছে। কিন্তু আমরা জানি এক দল যদি মারে আর এক দল বাঁচাবে, আহলে হাদিস যদি হানাফিকে মারে হানাফিরা বাঁচাবে, হানাফি যদি আহলে হাদিসকে মারে তাহলে আহলে হাদিস বাঁচাবে। মোট কথা হলো এক দল মারে যদি তাহলে এক দল বাঁচাবে। কিন্তু এই বল তুমি এমন কি দোষ করেছ বল, যে তোমাকে দলের লোক মেরে রাখবে কাছে। তখন বলটি বলছে কি, আমার হিতাকাঙ্ক্ষী ভাই, এরা যে আমাকে লাথি মারছে আর মজা নিচ্ছে, ওদের দোষ নাই, ওরা আমাকে মারছে লাথি মারছে, ওদের দোষ নাই, আমার মধ্যে হাওয়া ভরা আছে, আমার মধ্যে যদি খুব একটা দামি জিনিস ভরা থাকত, লোহা ভরা থাকত কিংবা পাথর ভরা থাকত, তাহলে কোনো পাপের পেটে নাই যে আমাকে লাঠি মেরে দেয়। লাঠি যদি মারে তাহলে তার সব দুষ্টির নাম তার মনে পড়ে যাবে। তাহলে বন্ধুরে আমার, আজকে মুসলমান সব জায়গাতে গিয়ে লাভ খাচ্ছে, মার খাচ্ছে, এর জন্য ওরা দায়ী নাই, আমরা নিজেরাই দায়ী। আজকে আমাদের বলের মতো আমাদের মধ্যে কি আছে, হাওয়া ভরা আছে, আমাদের মধ্যে ইমান নাই। ইমান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা সব জায়গাতে গিয়ে লাভ খেতাম না, মার খেতাম না। তাই কি বলছে, দল দলেতে পড়ে নাকি, আর ব্যাঙের বাচ্চা মারছে লাঠি, মুসলমান এরা একটা হাতির জাত,
বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সেনাবাহিনী নিয়ে চিন্তায় চিন্তিত আছেন। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, নবীগণ আপনার কি শরীর খারাপ, আপনার মনটা কেন ভারী? তখন আল্লাহর নবী বলছেন, হে ওমর, তুমি কি জানো যে আমরা 10,000 সাহাবি আর অন্যদিকে লাখের চাইতে বেশি কাফেরের দল, আর তাদের কাছে হাতিয়ার ভালো আছে, আমাদের কাছে হাতিয়ার ভালো নাই, তাহলে কি করে তাদের কাছে আমরা জয়ী হব? এই কথা যখন ভাবছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীগণ আপনার 10,000 সাহাবীদেরকে 10,000 সাহাবীদের মধ্যে থেকে 9,999টি সাহাবীকে তাঁবুতে বসে আরাম করতে বলেন, আমি ওমর একটি হুংকার মারব, কাফেরদেরকে ময়দান ছাড়া করে দেব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, তুমি এই মত কথা কিভাবে বলতে পারলে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গণ আপনি বলেছিলেন যার মধ্যে ঈমান আছে ওই লোকটি জীবিত, আর যার মধ্যে ঈমান নাই ওই লোকটি হচ্ছে মৃত। তাহলে আমি ওমর জীবিত মানুষ আর লক্ষ লক্ষ কাফেরকে দেখি যে এরা আমার কাছে মৃত্যু লাশের মতো, তাই আমি ওদেরকে পরোয়া করি না। তাহলে আমাদেরকে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে, যে আমাদেরকে যেমন এই ভারতবর্ষে 800 বছর ধরে মুসলমান রাজত্ব করেছিল, যখন এরা ঈমান হারিয়ে গেল তখন আল্লাহ এদের হাত থেকে রাজস্ব কেড়ে নিয়ে গ্যাইর মুসলিমের হাতে দিয়ে দিল। তাহলে বন্ধুরে আমার, আমরা যেখানে সেখানে মার খাচ্ছি লাগাচ্ছি, এটা আমাদের দোষ, অন্য কাউকে দোষ দিয়ে লাভ হবে না। যেদিন আমরা নিজে সুধরে যাব ওদিন আমাদেরকে আর কেউ পারবে না। আর কি বলছে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ নেই, বাড়িতে আগুন লেগেছে নিজের বাড়ির চিরাগ থেকে, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নাই। তাই কি হচ্ছে যে ঈমান, ঈমান যদি মানুষের মধ্যে থাকে তারপরে আমিনুস সালেহাত নেক আমল করে থাকে, তবে তারপরে যখন নেক আমল করবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি সত্য পথে থাকবে, সত্য কথা বলবে, আর যখন তুমি সত্য পথে থাকবে মানুষকে সত্য কথা বলতে গিয়ে অনেক রকমের বাধা বিপদ আসতে পারে, তখন আল্লাহ বলছেন, বান্দারে যদি তোমাদের প্রতি বালা মুসিবত আসে মন খারাপ করিও না, তখন তোমরা কি করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, তখন তোমরা কি করবে, তখন তোমরা ধৈর্য ধারণ করবে। তাহলে যদি আমরা সঠিক করে থাকি তাহলে আমাদের প্রতি বালা মুসিবত নেমে আসবে, তখন আমাদেরকে ধৈর্য হারা হতে হবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
তাই এই দিন ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। আজকে আমরা কি করি, আমরা ঈমানদার জুম্মার দিন নামাজ পড়লাম মানে সব হয়ে গেল। কাল কিয়ামতের মাঠে আমরা যারা নামাজ পড়ি না আর নিজেকে ঈমানদার মনে করি, আমরা বলি না যে মৌলানা সাহেব কি মাওলানা সাহেব আমি নামাজটাই পড়ি না, বাদবাকি আমার দিল ঠিক আছে, দিল সাফ আছে, মন চাঙ্গা আছে। তো কি হচ্ছে, কিয়ামতের দিন অর্থাৎ কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ওরে জাহান্নামের দলেরা তোরা কি কারণে জাহান্নামে এসেছিস, তখন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি তার কারণে আমরাকে জাহান্নামে আসতে হয়েছে। সুরাহাতে আপনার ঘটনার মধ্যে আয়াত এসেছে কি, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে রেখে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে রেখে জ্বালা যন্ত্রণা যখন তারা সহ্য করতে পারবে না, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে মাবুদ আল্লাহ গা এই জাহান্নামের জ্বালা এই জাহান্নামের কষ্ট আমরা আর সহ্য করতে পারি না, আমাদেরকে জান্নাত করে দিন, আমরা যা দুনিয়াতে করেছি কিংবা নামাজ পড়িনি রোজা করিনি আমরা দুনিয়াতে পাই আমরা